জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয় আর চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ কাজ গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ না গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে আগে যাবে। যে জমনায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ দিনের দাওয়াতের নামে দিন বানাবার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে সেই মুহূর্তে রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস ওলামা মোহাম্মদ মোত্তাক জাকিরিন শাহরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন সুপ্রিয়া তার সবাই দুলিল আলহামদুলিল্লাহ আমাকে নামে লাগাই দিছে আন্তর্জাতিক মুফাসের কোরআন আসলে কথাটা আদৌ ঠিক না আমি তাফসির পড়িই নেই তাফসির উপরে আমি ডিগ্রি নিই নেই আমি জালালাইন পড়ছি বা এজাবি পড়ছি কাশরা পড়ছি কিন্তু বর্তমানে যে মুফাসির যাদেরকে বলা হয় অধিকাংশ মুফাসির আদলে তাফসিরের শব্দই অর্থ জানে না তাফসির শব্দের অর্থ তাফসির শব্দের অর্থ তারা জানে না নাম দেয় মুফাসিরে কোরআন উল্টা পাল্টা জানে না শোনে না এরকম তাফসির করা শুরু করছি তফসিরের নামে মানুষকে বদ্দিন বানাবার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে জোরে বলে না যাই হোক আমি মুফাসারে কোরআন না এবং কোরআনের থেকে কিছু আলোচনা করি আর কি খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি যেহেতু আমি বেশি সময় দিতে পারবো না আপনাদের সামনে আমি সুরায় আর্স তেল করছি সুরায় আস আল্লা ফ আলমিন ছোট্ট একটা সুরা নাজেল করছেন কিন্তু এই সুরার গুরুত্ব অনেক বেশি অনেক মর্তবা সম্পূর্ণ এক সুরা ইমাম শাহ ফির রহমতুল্লাহ বলছেন যদি আল্লাফাক রব্বুল আলমীর অন্য কোনো আয়াত নাজেল না করে সুরে আস নাজেল করতেন তাহলে যথেষ্ট হয়ে যেত এত গুরুত্বপূর্ণ এক সুরা এই সুরার মধ্যে মৌলিকভাবে দিনের যতগুলি বিষয় আছে সমস্ত বিষয় এর মধ্যে দেয়া আছে ছোট্ট সুরার মধ্যে কি কথা ঠিক না আল্লা ফরুল সুরে আসর শুরু করছেন ওয় কসমিয়া দিয়া ওয়াল আসম তুল আসরা আমি আসরের কসম খাইতেছি আসরের কসম কেন খাইলেন সময়ের কসম কেন খাইলেন কসম আবার কেন করলেন দুইটা প্রশ্ন একটু হলো কসম কেন করলেন আবার কসম তো করছেন সময়ের কসম কেন করলেন কয়টা প্রশ্ন ভাই দুইটা প্রশ্ন কসম তো করে ছোট বড়র কাছে বড় ছোটর কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কথা বলেন না কেন ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না বরং ছাত্র ও তাঁদের কাছে কসম করে বাবা ছেলের কাছে কসম কাটে না বরং ছেলে বাবার কাছে কসম কাটে আমরা যে উদাহরণ কয়টা দিছি এর মধ্যে আমরা কি বুঝলাম যে গোলাম কসম কাটে মালিকের কাছে কিন্তু মালিক গোলামের কাছে কসম কাটে না আকামুল হাকিমুল তিন তিনি আমাদের সবাই মালিক তিনি হাকিম তিনি খালেক আমরা মাখলুক তিনি মাওলা আমরা গোলাম তা আল্লাফাক এতে কোনো যুক্তি নেই কসম তো কাটে এর জন্য কোন কথার গুরুত্ব বুঝাবার জন্য বিশ্বাস না করলে বিশ্বাস করবার জন্য ঠিক না কিন্তু আল্লাফাক কসম না কাটলেও তার কথা সত্য তিনি যা বলেন ছেড়ে গুরুত্বপূর্ণ তিনি হাকেম হাকেমের কথা হেকমাসের খালি না হাকেম কেন কসম কাটবেন খালেক কেন কসম কাটবেন মালিক কেন কসম কাটবেন আমরা এই মাত্র যে আলোচনা শুনছি তাতে তো হাকেমের মালিকের গোলামের সাথে কসম কাটার কথা না কিন্তু এখানে আর একটা কথা মনে রাখতে হবে যেরকম ছোট বড়র কাছে কসম কাটে আবার অনেক সময় বড় মহাব্বাতে পড়িয়া কসম কাটে কিসের কারণে ভাই মহাব্বাতের কারণে মহাব্বাত স্বতন্ত্র এক আইন মোহাব্বাত স্বতন্ত্র এক দলিল মোহাব্বাতে পড়িয়া অনেক সময় বড় ছোটর কাছে কি করে কসম করে কসম কাটে যেমন বাবা ছেলেকে বলতেছে ছেলে খবরদার আম বাগানে যাইস না বাবা কলে কেন কি হয়েছে আব্বু কলে বাঘ দেখে আসছি সাপ দেখে আসছে ছেলে তো বাবাকে বাবাকে বাবা তো ছেলেকে বলতেছে যাইস নাম বাগানে সেখানে গেলে ক্ষতিগ্রস্ত হবি কিন্তু ছেলের চেহারার দিকে তাকাইয়া চোখের দিকে তাকাইয়া বা বুঝতেছে যে আমার কথা ছেলে বিশ্বাস করতেছে না ও ভাবতেছে আব্বু আমাকে আম খাইতে দিবে না বিধাই নিষেধ করতেছে বাবা যত সোহাগ করে আদর করে কথা বলতেছে কিন্তু ছেলে আমলে নিচ্ছে না দেখতেছে বাবা বুঝতেছে এবার তার মধ্যে মোহাব্বত জোশ মার্স আর আমার ছেলে যদি আমবাগানে যায় অবস্থা খারাপ অবস্থা খারাপ আর ছেলে ফিরে আসবে না এবার মহাব্বাতের কারণে ছেলেকে কসম করে বলতেছে এ ছেলে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি নিজে বাঘ দেখে আসছি সব দেখে আসছি তুই আম বাগানে যাইস না এই যে বাবা ছেলের সাথে কসম কাটছে কির কারণে জোরে বলে এটা আইন না এটা কানুন না কানুরের খেলাফ এটা মহাব্বত মহাব্বতের কারণে বড় ছোটর কাছে কসম কাটে ঠিক আল্লাহ ফাক রব্বুল আলমিন থেকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আর মোমিন আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আমানু আসাদু হব্বাল্লাহ আল্লাহ আলী গুল্লাদিন আমানু আল্লাহ আমানু আল্লাহ হলো বন্ধু মোমেনদের কি কথা ঠিক না আর বন্ধু বন্ধুকে মহাব্বত করে কি করে না অবশ্যই বন্ধু বন্ধুকে মহাব্বত করে আর মোমেনও আল্লাহকে বেশি মহাব্বত করে আর মানুষদেরকে আল্লাহ ফাক রব্বুল আলমিন বানাইসির মহাব্বত করিয়া নিজের ইচ্ছায় কি কথা ঠিক না ফি আহসানি তকবিন নিজের হাতে বানাইছেন নিজের সুর হাতে বানাইছেন এই রব্বুল রবীন্দিন বন্দাদেরকে অনেক নসিহাত করতেছে বন্দা এইটা কর এইটা কর এইটা করিস না সেইটা করিস না এইটা করলে জানাত এটা করলে জান কিন্তু আল্লাফাক যতই নসিহাত করতেছে আল্লাফাক তো আল্লাহ সুদুর। বি আলিমুন বিজাতি বিজাতিস আল্লাফাক তো অন্তরের খবর রাখেন আলিমুন বিজাতি সুদুর অন্তরের খবর কে রাখেন বন্দাদেরকে আল্লাহাক যতই কথা বলতেছেন আল্লাফাক তো কলবের খবর রাখেন তিনি দেখতেছে বন্দা আমার কথাকে আমলে নিচ্ছে না বিশ্বাস করছে না ওর নফস এবং ওর শায়তান গালেব হয়ে গেছে এবার আল্লাফাক বন্দাদের প্রেমে পড়িয়ে গেছে এবার আল্লাহাক কি বলছেন আমি কসম করে বলতেছি বন্দা ফের শোন মান এই কাজ করিস না এইটা কর কি কথা ঠিক না তা আল্লাহ কসম না কাটলেও তার কথা সত্য কসম না কাটলেও তার কথা মধ্যে হেকমাত আছে কসম না কাটলেও তার কথা মধ্যে গুরুত্ব আছে কিন্তু বন্দার সাথে আল্লাহ কসম কাটছেন কেন কথা বলেন না কেন মোহাম্বতে পড়িয়া আল্লাহ কবুল করে নেয় কসম শুরু কোথার থেকে কোরানের মধ্যে কসম শুরু হইসে ফালা ওয়ারব্বিকা লাই মিনু না হাত্তা ইউ হা কিমু কাফিমা সাজারাবাইন এখান থেকে কসম শুরু কসম শেষ অল আউস ইন ইনসান আলা ফিকুস এখানে কসম শেষ মাঝখানে আল্লাফা কসম কাটিয়ে অনেক কথা বলছেন অতি নীওয়া যেইতুনী ও তুলি সিরি নওয়াহাজ আল আমিন এরকম বহুত কথা কসম করি আল্লাহ বলছেন কি বলেন নাই এর মধ্যে সবচেয়ে বেশি কসম কারছেন কোন জায়গায় সবচেয়ে বেশি কসম কাছেন আল্লাহ রব্বুল বয়ানের আগে কিসে বয়ান আগে তাস্কিয়ান বয়ানের আগে আল্লাহাক সবচেয়ে বেশি কসম কাটছেন নয়টা কসম প্রায় والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فزورها وتقواها قد أفلها من زكاها وقد خاب من دساها التذكير نفس قال الله فقط بشي قسم كرسن. এখন প্রশ্ন এখানে এত বেশি কসম কাটলেন কেন কারণটা কি কসম কাটার কারণ জানলাম কিন্তু এখানে এত বেশি কসম কাটলেন কেন যেই বয়ান যে করবেন সেই বয়ানের উপর গুরুত্ব বাড়াবার জন্য কি বাড়াবার জন্য আল্লাফা নয়টা কসম খেয়ে বললেন কত আসন গোটা দুনিয়ার মানুষ ভালো মতো বুঝ আমি এতগুলি কসম খেয়ে বলতেছি এতগুলি কসম খেয়ে বলতেছি অশামসি কমার ইজা তালাহা অ নাহার ইজা জাল্লাহা এতগুলি কসম খেয়ে বলতেছি যে আত্মাকে পবিত্র করতে পারছে সে নাজাদ পেয়ে গেছে মুক্তি পেয়ে গেছে জান্নাতে চলে গেছে আর যে আত্মাকে পবিত্র করতে পারেনে। সে ধ্বংস হয়ে গেছে সে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জাহান নামে চলে গেছে তার মানে আত্মিক পবিত্রতা তাস্কিয়া নফস সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ভাই তাস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন যেহেতু গুরুত্বপূর্ণ এবং এইটা অর্জন করা সবচেয়ে কঠিনও বটে দুইটাই মধ্যে এক তো গুরুত্বপূর্ণ আবার যেহেতু মানিক অনেক দামি তো অর্জন করাও খুব কঠিন সাগরের নিচে আপনাকে ডুব দিতে হবে যে জিনিস যত দামি হয় সেই জিনিস একটু অর্জন করতে কঠিনই হয় অনেক সময় কি হয়ে যায় কঠিন হয়ে যায় যেহেতু তস্কিয়ান সবচেয়ে দামি এবং এছাড়া কোনো উপায়ই নাই এর তাস্কিয়া নফসের আগেই বয়ান করার আগে কত জক্কাহ কত আফলাহা মান জাক্কাহা সফল হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে জান্নাতে চলে গেছে মান জাক্কাহা যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পারছে ঠিক না ভাই জাকিউন জাকাত এ মানে কি পবিত্র করা পবিত্রতা অর্জন করা ঠিক না যে ব্যক্তি আত্মাকে কলফকে পরিষ্কার করতে পারছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে ফালা হয়ে গেছে জান্নাতে চলে গেছে আর যে আত্মাকে পবিত্র করতে পারে না সে নামে চলে গেছে ধ্বংস হয়ে গেছে দেখেন তাস্কিয়া নব কত কঠিন এবং কত জটিল যা চিন্তাও করা যায় না তাস্কিয়া নবস ব্যতীত কোনো আমল কাবেলে কবুল না তাস্কিয়া নজ ব্যতীত কোনো আমল কাবেলে কবুল না এক ব্যক্তি নামাজ পড়তেছে কি পড়তেছে কিন্তু ব্যক্তি নামাজ পড়তেছে মানুষকে দেখাবার জন্য কি অবস্থা এই নামাজ কি নামাজ কি জান্নাতই নিয়ে আমার জাহান্নামি নিয়ে যাবে দেখেন আর সলাত উমির তা হল সলাত নামাজ হলো নামাজের চাপিকাঠি জান্নাতের চাপিকাঠি আবার নামাজি নামাজকে জাহান্নামি নিয়ে আছে অয়েল ধুজোকে ফ ওয়েলুল্লিল হুম হুম আ যে ব্যক্তি কুস্তু কাহিলির সাথে নামাজ পড়বে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে রিয়া ভাই কি কিসের জন্য ভাই রিয়ার সাথে কি কি সাথে রিয়া কি বাহ্যিক কোন আমল না কলবি আমল কথা বলেন রিয়া কলবি আমল কলবি আমল কলবি আমল রিয়া যদি কোনো ব্যক্তির আবাদতের মধ্যে রিয়া থাকে সমস্ত আবাদত কথা বলেন না কেন আমার কথা বললে তো আপনারা জবাব দিবেন আর কথা না বুঝলে তো জবাব দিবেন না কথা তো বুঝলে আপনারা জবাব দিবেন রিয়া সহকরে যত আমল হবে সে আমলটা কি সব কি হয়ে যাবে যদিও বাহ্যিক দৃষ্টি অনেক সুন্দর হোক না কেন যেমন এক ব্যক্তি সুন্দর মতো আস ইসে উজু করছে সুন্দর ফার্স্ট ক্লাস উজু করছে একেবারে পবিত্র জায়গায় দাঁড়াইস সুন্দর মতো কেরাত পড়ছে তার সমস্ত আকামগুলি আর কানগুলি সুন্দর মতো আদায় করছে ক্লিয়ারলি আদায় করছে একজন একজন মুফতির কাছে প্রশ্ন করা হয় বা এই নামাজ সহি কি সহি না সে কি বলবে কথা বলেন সে বলবো নামাজ সহি কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য এখন কি হইল নামাজ তো সহি কবুল হয় নাই কি হয় নাই তাই সহি এক জিনিস কবুল ভিন্ন জিনিস এখান থেকে কি পেলাম সহি এক জিনিস তাই সহি হওয়া না হওয়া এই ফতুয়া দিবে ফকিরা আর তোমার নামাজ কবুল হবে কি হবে না এই ফতুয়া দিবে মুজাক্কিরা এই ফতুয়া দিবে কারা মুজাক্কি যারা তার অফ করান কথাটা বুঝাতে পারি নি দুইটা তো আমল আমল তো কয়টা হয়ে গেল দুইটা হয়ে গেল না একটা হলো বাহ্যিক আহকামগুলি পালন করা আর কলবি আহকামগুলি পালন করা আহকাম মানে হুকুম না আহকাম মানে কানুন না আহকাম মানে নিয়ম না মানে পদ্ধতি না কথা বোঝার নেই তা একটা হলো বাহ্যিক আহকাম আছে হুকুম আছে হাকাম আছে কানুন আছে নিয়ম আছে আর একটা ভিতর নিয়ম আছে আছে কি নাই এখন আপনি বললেন কোন ব্যক্তি যদি কেরাতকে গলত করে তার নামাজ হবে না যদি রুকুর মধ্যে গলত করে নামাজ যদি কেউ কেরাতের মধ্যে গলত করে নামাজ তা এই ফতুয়া তো আপনি দিয়া দিলেন কিন্তু কেউ যদি আত্মাকে পবিত্র পেতে যদি নামাজ পড়ে তার নামাজের অবস্থা কি এই ফতুয়া দাম না কেন কথা বলেন না আলোচনা আছে নাই

বোখারি মুসলিমের রওয়ায়ত তুমি এমন ভাবে নামাজ পড়ো গোয়া কে যেন তুমি আল্লাহকে দেখতেছো কান্না কাতার কান্না কাতার গোয়া কে মনে হয় যে তুমি আল্লাহকে দেখতেছ ফাইলাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাক যদি তোমার এই হালাত এই অবস্থা পয়দা না হয় তুমি খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছ কে দেখতেছে সুরাত কয়টা পদ্ধতি কয়টা দুইটা বলেন কয়টা ভাই একটা হলো তুমি দেখবা অথবা তোমাকে দেখবে তুমি দেখলে মুশাহেদা আর তুমি দেখলে তোমাকে দেখলে মোরাকাবা তুমি যদি দেখো কি বলা হয় বলা হয় আর তোমাকে দেখলে কি হয় মোরাকাবা বলা হয় তাই মুশাহেদা এবং মোরাকাবা ব্যতীত এ ধর কোন সুরাত দ্বিতীয় নাই তৃতীয় কোনো সুরাত নাই আন্তা আবুদাল্লাহ আন্তা না কাতার তুমি এমন ভাবে করবা কি করবা ভাই জোরে বলেন আবাদতের সুরাত দুইটা কয়টা হয়তো তুমি দেখবা অথবা তোমাকে দেখবে এর বাইরে আল্লাহ নবী কোনো এবাদতের সুরাতই বাতান নেই যে তৃতীয় সুরাত থাকবে এরকম কোনো সুরাত এবাদতের মধ্যে নাই আন্তা আবুদাল্লাহ এখন আপনাকে প্রশ্ন করতেছি আমরা যে নামাজ পড়ি এই যে সারা নামাজ পড়লাম এই নামাজের মধ্যে দুই সুরাতের এক সুরাতে ছিল কথা বলেন না ভাই যদি কেউ থাকে ভালো কথা আলহামদুলিল্লাহ সমস্যা কি এইটাই তো আমরা চাই এইটাই তো আমরা কি চাই কিন্তু ছিল কি না তা আপনার নামাজ কি হলো এবাদত কি আপনি এবাদত করলেন কোথায় তো এবাদত তো হয়নি এবাদতের সুরাত তো দুইটা দুইটা সুরাত দেখেন কি জানেন কি আপনি জানেন তাহলে এবাদত করতেছি এবাদতের মধ্যে একটা হালাত পয়দা পয়দা হয়নি দেখেন অথচ আমাদের প্রত্যেকটা মৌলবি খালি হাত কোথায় মারবো এই জায়গায় রাখবো কিরম করবো কি না কে এক গ্লাস এরকম করে আমি ঘটনা কিরম করে দেবো এটা কি দাবা দেবে কলান তো আচ্ছা এরকম করে যদি থাকে তা সারা রাত্র দাঁড়ায় থাকে কেমন এবারে অথচ আমার নবী সারা রাত্র নামাজে দাঁড়ায় রয়েছে হাত্তা তারামা মা হু নামাজে দাঁড়ায় থাকতে থাকতে হাত্তা তারে মা কদামা হু দুই পাও রস ফুলে গেছে তো এরকম থাকে কেমন এটা তো হাকিকত এটা তো এমনি যুক্তিতেও খাটে না কথা বলছে এখানে রাখবেন এখানে রাখবে পাগল হয়ে গেছি হাত বারবার উঠাবো পাগল হয়ে গেছি আমি জোরে পড়বো পাগল হয়ে গেছি অথচ কলবের অবস্থা কি আলোচনাই নাই এই যে বোখারি মুসল হাদিস শুনে যে কোরআনের আরো তাফসি শোনাবো দেখেন অবস্থা কোথায় গিয়ে পুষছে আমরা মুসলমান বলাই তো অসিবত হয়ে যাবে সামনে আলোচনা নেই এত সেরেক করতেছি আমরা রিয়া তো কাউ কাউর জন্য আবাদত করা তো সেরেক কাকে বলা হয় সেরেক কি জিনিস কি জিনিস আমাকে বুঝতে হবে আমাদের দেশে এত মুফতি হইছে সুবাহান আল্লাহ কিসে কিসে সেরেক তাও জানে না খুব মুসিবতের জমানো চলতেছে খুব মসিবতের জমানা দেখেন এক ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে সে যদি কামা শরীফের ওয়াল মনে করে আমি ওয়াল সেজদা করতেছি আল্লাহকে না কি হবে কথা বলেন না কেন আছে কোথায় বুঝতে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আগে এবাদুদ বুঝেন এরপর কথা বলেন বুঝতে হবে ঠিক না কিন্তু এক ব্যক্তি মূর্তির ঘরে কোথার ঘরে আর কোনো জায়গা নাই কোনো জায়গা পায় নাই মূর্তি সামনে কারে করতেছে মূর্তির সামনে কিন্তু নিয়াত এ ব্যক্তি কি সেরেক হবে তো কাবার শরীফের সামনে গিয়ে সেজদা করছেন সেরে হইল কিন্তু মূর্তির সামনে সেজদা করলে সেরে হইল না কেন ব্যাপার এই এই তো পাওয়া গেছে পাওয়া গেছে এই তো পাইছেন মাত্র কলফ শুরু হয়েছে কলফ ছাড়া উপায় আছে কলফ সারা অথচ কলমের খবরই নেই এই পাওয়া গেছে আল্লাহ খুব ভালো লাগছে কথাটা ওয়াজ বুঝছে ওয়াজ আসলে আমরা বুঝি না সমস্যাই সমস্যা إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى نيتكم وقلوبكم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى نيتكم وقلوبكم الله فاق رب من توما دير بجيك اتشهر ديك تاكنا بجيك مالي ديك تاكنا توما بانشي ديك تاكنا توما كتو غونا سي غونير ديك مولاي تاكنا আল্লাহাক কোথায় থাকেন নিয়াত এবং কলব তোর কলমের মধ্যে অবস্থাটা কি দেখ তোর নিয়াতের অবস্থা কি দেখ কেয়ামতের ময়দিন আল্লাহ হাজি কে প্রশ্ন হাজি কি নিয়ে আসছ আল্লাহ তুমি দেখো কি এক টাকা এক টাকা করিয়া রিক্সা চালাইয়া জমাইছি হস করব তিরিশ বছর পর্যন্ত টাকা জমাইছি রিক্স নিয়ে হস করছি তুমি বল কি নিয়ে গাদা তোর হস্ সবাই দেখছে কলম কিন্তু আমি দেখছি তোর হর্ষ সবাই কিন্তু কলম দেখছি কে একমাত্র আমি তোর কলম কেউ দেখে নাই ওইটার নজর আমার কাছে পাসিল কাউলাই কুমাবিজ বিহি ইন্নাহু আলিম বিজাত তোকে মানুষে হাজি বলবে সন্মান করবে ইসাদ দিবে তুই মানুষ তোকে হাজি বলবে এই কারণে হস করছো দুনিয়াতে মানুষ তোকে হাজি বলছে যা পাওয়ার পেয়ে গেছো আমার কাছে কিছু না কি বুঝলেন হ্যাঁ কি বুঝলেন কি বুঝলেন কি অবস্থা কে রাশেন না ওয়ান আবু আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু কল কিলা ইয়া রাসূলুল্লাহ من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى ما كان فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الغلية فهو في سبيل الله بخاري روات اكبت برسطه يا نبي الله اي شنان معلومات شنان معلومات بوجان شامل تارفال قدم باران এমনি কদম বাড়াইয়া লাভ নাই সামনে কদম বাড়ান বুঝিয়া শুনিয়া কদম বাড়ান এক ব্যক্তি প্রশ্ন মান কোয়াতালিল মাগ নামে যে ব্যক্তি গণিমতের মালের জন্য গলা কাটায় দিস তার নাম সরাইয়া পড়বে আলোচনা হবে এর জন্য গলা কাটায় দিস কেউ ব্যক্তি তার অবস্থানকে ঠিক রাখার জন্য আমি সেনাপতি আমি যোদ্ধা ভালো যে যুদ্ধ না করতে বললে চাকরি নট অবস্থা কেরাসিন আমার পথ থাকবে না যে কোনো কারু নেই হোক না কেন গলা কাটায় দিস ফমান ফি এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহ রাহে সহি বলে একটাও না একটাও না মান কতাল আলী তাকু না কালিমাতি সাবির যে ব্যক্তি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর কালিমাকে বন্ধ করার জন্য শহীদ হবে সেই শহীদ এর বাইরে একটাও শহীদ না কি শহীদ অবস্থা কি মত শহীদ মতো শহীদ মল্লি শহীদ শহীদ গলায় দে ধরি দেওয়া দে গলায় দড়ি মল্লি শহীদ ওই দেখলাম ভারতের মানে অনেকগুলি বক্তৃতা দিদি শুনি তো কেন ভারতের এখন পুরো জ্ঞান জাম চলতেছে ওদের ওই বহু বক্তৃতা শুনি তোমরা ওই হিন্দুদেরকেও শহীদ হিন্দু হ্যাঁ ও শহীদ লাগাই দিস হ্যাঁ তারা বলতেছে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে এতগুলি হিন্দু শহীদ হয়েছে একটা ডাইরেক্ট শহীদ বলতেছে আমাদের দেশে কত অনেক হিন্দু শহীদ হয়ে গেছে তিরোমাসি কি নাই তবে শহীদ এটা ডাইরেক্ট একটা ধর্মীয় ভাষা ইসলামের ভাষা কে শহীদ হবে কে শহীদ হবে না এই সার্টিফিকেট দুনিয়ার কেউ কাউকে করতে পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল যাকে শহীদ বলবে সেই ব্যক্তি শহীদ এছাড়া কেও শহীদ না হ্যাঁ আত্মত্যাগই হতে পারে জীবন বিসর্জনকারী হতে পারে অনেক তেগী হতে পারে সব ঠিক আছে কিন্তু শহীদ শব্দটা এটা ধর্মীয় একটা শব্দ ইসলামিক পরিভাষার শব্দ ইসলামিক পরিভাষা কোন জায়গায় সেট হবে সবাই হোক অসুবিধা কি আল্লাহ আল্লাহ রসুল যাকে শহীদ বলছে সেই শহীদ সমস্যা কি কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যাকে শহীদ হিসেবে ডিগলার দেয় নাই এরকম যে সদ্য গোষ্ঠীর শহীদ তার কফালের মধ্যে লাগাই কবরের মধ্যে লাগাই দাও সে শহীদ হবে না শহীদ চ্যানেল চেঞ্জ করতে গিয়ে মারামারিতে শহীদ হলে সে শহীদ হয় না রুম দখল করতে গিয়ে মারামারি করলে সেখানে শহীদ হয় না বেটা সবারে শহীদ লাগাইও না রাগটা করছেন না রাগ করিয়েন শহীদ ভিন্ন জিনিস দেখেন অথচ নবী আলিস সালা কি বললেন যে ব্যক্তি একমাত্র শহীদ হওয়ার আশা করে অহুয়া মা আলা ফিরাসিফা হুয়া শহীদ যদি কেউ ব্যক্তি একেবারে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে কামনা করে মাওলা আমাকে শহীদ মৃত্যু দেও কি মৃত্যু দেও ওহুয়া মা তালা ফেরাশি ফাহুয়া শহীদ সে যদি বিছানায় মারা যায় সে শহীদ সুবহানাল্লাহ বোঝেন এটা কি নাম এটার নাম কি বোঝেন এক ব্যক্তি রণাঙ্গনে মারা গেছে সে শহীদ না অথচ এক ব্যক্তি নিয়ে ভালো হওয়ার কারণে বিছানায় মারা গেছে সেটা শহীদ হয়ে গেছে বুঝেন কলবের খেলাটা কি কলবের কোনো আলোচনা আমাদের মধ্যে নাই কলে পীর মুড়িদি এখন তো পীরের উপরে ঘি না সরাবার জন্য একদল লোক যে কেউ লাগছে ভাই পড়াশোনা করো অনুরোধ করি ইতিহাস পড়ো পড়াশোনা আমরা বরিশালের মানুষ এখানে মুরব্বীরা আসেন আসেন না সত্তর বছরের মুরব্বী আসেন না আশি বছরের এ মুরব্বীরা আপনার সাক্ষী দেন এই বরিশালে কন আপনাদেরকে আমাদেরকে একশো বছর আগে কি দাওয়াত দিছে কোন কারা কলেমার দাওয়াত দিছে কারা হাত পা ধরিয়ে আপনাদেরকে মসজিদ দিয়েছে আমাকে বলেন আমাকে বলেন এ মুরব্বীরা কথা বলেন না কেন তখন কে আসিল বলো তুমি কোথা তুমি তো জন্মই হও নাই এ দেশের মানুষ ধুতি পরত রে বাবা এদেশের মানুষ উলুধনি দিত পূজা কালী পূজা করত এদেশের মানুষ লক্ষ্মী পূজা করতো এদেশের মানুষ কৃষ্টি কালচার সাংস্কৃতি সব হিন্দুদের হয়ে গেছিল কিন্তু এদেরকে হাতে পায় দইরা দইরা এই কলে মা কে পড়েছিল বাবা এই টুপি রাখাবার ব্যবস্থা কি করছে বাবা আজকে যারা বরিশাল ওলামায়াম আসেন এমন পারলে কাউ সাহস থাকলে সামনে আসেন আপনি হয়তোবা বা চরমনের ফারেক অথবা শশিনার ফারেক কথা বলতে পারেন না কেন তা বলতে পারেন সাগরদির ফারেক আমি সাগরদির মাত্র উস্তাদ কারা বলেন অমুক মাদ্রাসার ফারেক উস্তাদ কারা আমাকে বলেন আবার আপনি পড়বেন আমাদের এই ধর্মাদি মাদ্রাসায় কমি মাদ্রাসায় এখানে উস্তাদ কারা কোথায় এদের নিসবত কোথার থেকে আসছে হ্যাঁ আপনার ছেলে আলেম হয়েছে কার দাওয়াতে আলেম হইস আমাকে বলেন আপনার ছেলে আলেম হয়েছে কার দাওয়াতে আলেম হয়েছে কাদের প্রতিষ্ঠানে আলেম হয়েছে কাদের মাদ্রাসায় পড়াশোনা করছে আর আজকে আপনি তাদেরকে উৎখাত করার চেষ্টা করতেছেন অস্বীকার করতেছেন তোমার সাথে জালেম আর দুনিয়াতে থাকতে পারে না জালেম কোথাকার

সর্বপ্রথম হাদিসের দশ তিনি শুরু করেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলাই পরবর্তীতে দর দিচ্ছেন তার মাস্তাতে বসছেন শাহ আব্দুল আজিজ সাব রাহমত শাহ উলি রহমতুল্লাহ চার সন্তান শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ সবচেয়ে বড় সন্তান শাহ আব্দুল কাদে সব রহমতুল্লাহ আলী শাহ রফিউদ্দুলস রহমতুল্লা আলি শাহ ইসমাই সব রহমতুল্লাহ আলী এই শাহ ইসমাই সাব কে ওই যে বালাকোটের ময়দান একজন শহীদ ইসমাইল শহীদ ইসলাম শোনেন না আহমদ শহীদ রহমতুল্লা আলহ সৈদ আহমদ বেলুব রহমতুল্লাহ আলহ সাত শহীদ ইসমাইল সাহ রহমতুল্লি ইনি কে ইনি হল শাহ অলিউল্লাহ মহাজ বেলুব রহমতুল্লাহ ছোট সন্তান বালাকোটের ময়দানে অকথরে জীবন কাটাই দিস এই শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলাই যিনি প্রথম আঠারোশো তিন ইসাই সালে বর্তমান পাঁচ প্রথম মহাদেশ দারুল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কে দিয়েছিলেন এই আজিজ যার কারণে আজকে বাংলাদেশ দেখতেছেন এই যে বাংলাদেশের লাল সবুজের পতাকা এর সূচনা হয়েছিল আঠারোশো তিরিশআ সালে শাহ আব্দুল আজিজ এর ফতুয়ার কারণে আঠারোশো সাতান্নতে যে সেফাই বিপ্লব আঠারোশো সাতানব্বই যে আজাদি আন্দোলন সে আদা আন্দোলন এরপর থেকে হজরত মকির রহমতুল্লাহ মক্কি মক্কির তার সাগরে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ তার সাকরে তার জাফর রহমতুল্লাহ যাদের আন্দোলনের কারণে সাতচল্লিশে একটা দেশ পাইছো যেই দেশের নাম পাকিস্তান পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কথা বলেন না কেন এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুতে দুইটা দেশ সতেরোশো কিলোমিটার ডিস্টেন্স পশ্চিম পাকিস্তানের মধ্যে আর পূর্ব পাকিস্তানের মধ্যে ডিফারেন্স সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে দুইটা দুই মেরুত দেশ একই সাথে ভারত থেকে ভাগ হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ওরাও মুসলমান আমরাও সংঘর্ষ মুসলমান এই মুসলমানদের কারণে পাকিস্তান পেয়েছিলাম যদি মুসলমানের দেশ ভারত থেকে আলাদা না করত যদি ভারতের সাথে আমরা এক থাকতাম তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন সংগ্রাম করিয়া জীবন পারতাম কিন্তু লাল সবুজের গরম পাতার ইলিশ মাছ খাও কিন্তু ইলিশ মাছ ধরছে কে এটা খবর নেই হ্যাঁ গরম পাতার ইলিশ মাছ খাও এই গরম পাতার ইলিশ মাছ তোমার সামনে দেশে কে খালি ইলিশ মাছ হাদিয়া দিলে চলবে না কথা বুঝতে পারিনি ইলিয়াস মাস হাদিয়ে দিলে চলবে না বুঝতে হবে ইলিশ মাছ কাদের কারণে আসতো সামনে বুঝেন নেয় অনেকে বুঝেনে আমার তাও না কিছু তো বুঝতেই ফেলা কথা ঠিক হ্যাঁ বন্ধ করছ বুঝার পাবলিক বর্তমানে মিয়া শালা কাছে পাবলিক কথা কইয়া মোটে টাকাই যায় না যেইটা ধরে হেড়ে দড়িয়া ফেলে কথা পাবলিক সাথে আছে যাই হোক যেটা বলতেছিলাম যে এটা আলেমদের অবদান কিন্তু আজকে যুবক পোলাখনের ইতিহাস জানে বলেন তো কয়টা ছেলে ইতিহাস জানে আমাকে বলেন পড়াশুনোই জানে না ইতিহাস না ইতিহাস জানতে হবে বিভিন্ন আর এক রাইটের ইতিহাস পড়বে না বিভিন্ন রাইটের ইতিহাস পড়ো স্বাধীনতার আন্দোলনের ইতিহাস মিজার জলিল একটা পড়ো কথা বোঝার নেই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্য পড়া উচিত অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এইটা প্রত্যেকটা বাচ্চার এই মেজার জলিলের ইতিহাসটা পড়া উচিত পড়ছে না ইতিহাসের ইতিহাস ইতিহাসের ইতিহাস গোলাম মুর্তুজার এটা প্রত্যেকটা মুসলমানের পড়া উচিত প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমান ইতিহাসটা পড়া উচিত পড়ি না সমস্যাই শুধু তাই নয় আমাদের শেখ সাহেবের আত্মজীবনী আমাদের শেখ সাহেবের জেলখানায় অসমাপ্ত যে আত্মজীবনী তিনি লেখছেন এটা পড়া উচিত এইটা পড়লে তুমি হাজারো জবাব পায় যে স্বাধীনতা আন্দোলনের সূচনা কি ছিল ভিত্তি কী ছিল স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কী ছিল তোমরা অনেকেই জানো না তারা কি বলে সেকুলার স্বাধীনতার ভিত্তি কি সেকুলার ধর্মের মিথ্যা কথা সেটা মিথ্যা কথা স্বাধীনতা আন্দোলনের ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং 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 থিউরি চেতনা ছিল কি ইনশাআল্লাহ বলেন কি চেতনা কি ছিল থিম কি ছিল ইনশাআল্লাহ শেখ সাহেব কি বলেছিলেন ইনশাআল্লাহ আমরা বিজয় হবে এইটাই হলো থিম এইটাই হলো চেতনা অথচ খবরই নেই তুমি জানছো কি ধর্ম নিরপেক্ষতা বোকা ধর্ম নিরপেক্ষতা বাহাত্তরে ঢুকেছে আর স্বাধীন হয়েছে একুত্তরে স্বাধীন হয়ে গেছে তাই বাহাত্তরে আবার স্বাধীনতার চেতনা আসে কিভাবে স্বাধীনতার চেতনায় তো আমরা স্বাধীনতা পেয়েই গেছি স্বাধীনতার চেতনায় তো স্বাধীনতা তার তোমরা তো বাহাত্তরে ঢুকেছো সেকুলার এর তো আমাদের স্বাধীনতার চেতনা ছিল না ছয় দফার মধ্যে ছিল না এগারো দফার মধ্যে ছিল না আঠারো দফার মধ্যে ছিল না একুশ দফার মধ্যে ছিল না একটার মধ্যেও ছিল না আমি কথাটা বুঝাতে পারছি যাই হোক আমি একদিক থেকে আর একদিকে চলে গেছি শহীদ সবাইকে বলিও না শহীদ সবাইকে শহীদ বলিও না শহীদের অনেক মর্যাদার পাগল শহীদ অনেক দামি অনেক দামি অনেক মর্যাদা সম্পূর্ণ কাজে সবাইকে শহীদ বলিও না বানাই দে শহীদ আল্লাহ বক্তা বক্তাকে বলবে বলবে কি রে হুইয়া গেছে মানুষ বয়ান কা বলে আল্লাহ তোমার দিকে মানুষকে ডাকছি হেদায়েত করছি আর গাদা আমার লাগে ফাঁকিবাজি করতে আইসোস পাবলিককে বহুত ফাঁকিবাজি করে দানাই ফানাই করছে মানুষ থেকে বক্তা বলবে ওই জিন বলবে তো নাম ছড়াইয়া পড়বে এই কারণে তুই বয়ান করছু আমার জন্য না আপনি কি জানেন বক্তাদের অবস্থা কি হবে বক্তাদের অবস্থা কি হবে জানেন শোনেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে এক জায়গা থেকে যাইতেছেন দেখেন এক ব্যক্তির হট নিচের হোটটা লম্বা হয়ে যাইতেছে বড় হয়ে যাইতেছে আর আগুনের কাছি দিয়ে কাইটা ফেলাইতেছে নবী আলাই সাল্লাহ তুসলাম বললেন ভাই জিবরি এই ব্যক্তির অবস্থা এরকম কেন কাল হুজুর এই এইটা দুনিয়ার একজন বক্তা ছিল ওয়াইজিন ছিল ওয়াইজিন ছিল নিজে আমল করত না খালি মানুষকে নসিহাত করিয়া বেড়াইতো এই কারণে শাস্তি কেয়ামতের ময়দানে অনেক আলেমের অনেক বক্তার অনেক ওয়াইজিনের জিবরা এক মাইল দুই মাইল টানিয়া লম্বা করিয়া ফেলানো হবে এরকম পুজ পড়তে থাকে ফুলিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দেব কি আম কি মধ্যে মানুষ সেই জীবনের উপর থেকে থাকবে আর চিল্লেতে থাকবে গন্ধে মানুষ কাছেও যেতে পারবে না এই বলেন তো কেয়ামতের মধ্যে সর্বপ্রথম জাহান্নামে কে বিক্ষিপিত হবে হ্যাঁ বলেন তো কোনো কাফের না কোনো মোর্শেক না কোনো মুনাফেক না কোনো কাফের মোর্শেক মুনাফেক কেয়ামতের ময়দানে প্রথম জাহানামে নামে হবে না

ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা মৌসুস মুসনাদ নবী ফরমান আমি একদল মানুষের ব্যাপারে দজ্জালের চেয়েও তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করতিস দাজ্জালের চেয়ে মনে করতিস দাজ্জালের চেয়ে মারাত্মক কইলা নবী আল্লাহ কে তারা কইলে আলেম ওয়ালা মৌসুস বদকার আলেম বদকার আলেম আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও কাবুরা মক্তন অ্যান্ড লহি আন্তঃ কুলু মালতা ফালু অথচ আমরা সবাই বয়ান করতেছে। তা স্কেয়ার হাউস ব্যথায় তো বয়ান করাই যায় নাই করতেছে এখন এখন বয়ান একটা সংস্কৃতি বয়ান একটা পেশা ইনকাম সোর্স বয়ান কিন্তু জানেন বয়ান কত বড় কঠিন

কুরআন সবার জন্য নসিহত না সবার জন্য উপদেশ না ইল্লা তাযকিরাতান লিমাই ইখশা কোরান তাদের জন্য নসিহত যাদের মধ্যে মাওলার ভয় আছে ইল্লা তাযকিরাতান লিমাই ইখশা লিমাই ইখশা যাদের মধ্যে কি আছে যার মধ্যে মাওলার ভয় আছে কুরআন তাকি তাকি রাহনুমাই করবে তাকি কুরআন উপদেশ দেবে আর যার মধ্যে মাওলার ভয় নাই ওকে কোরান কোনো দিন উফোঁথায় সে দিবে না মামলার ভয় কারে করে কারা মামলার ভয় করে হ্যাঁ আলেমরা 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 কারা ভাই আলেমরা সবচেয়ে আমার মামলাকে বেশি ভয় করে ইননামা ইয়কশাল্লাহামিনা বা দিল ওলামা ইন্নামা লফ্জে হসর ইননামা

আল্লাহ কতবার মারাক্ত কথা জানেন কতবার মারাক্ত প্রশংসা আলেমদের ইনন্নামা ইয়াকশা আল্লাহ মিন ওলামা উলামা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াকশা কোরআন তো তাদের জন্য নসিহত যাদের মধ্যে কি আছে ভয় আছে কি আছে আর ভয় কারা করে আলেমরা ভয় কারা করে ইনন্নামা ইয়াকশা হামিন মিন ইবাদিল উলামা মা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিহি আল এখন যদি যার মধ্যে মাওলার ভয় নাই তাকে যদি আলেম বলেন তার আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায় কথা বলেন না কেন যার মধ্যে আল্লাহর তাকে যদি আলেম বলেন কোরআন মিথ্যা আর কোরআন যদি সত্য হয় যার মধ্যে আল আল্লাহর ভয় নেয় তাকে আলেম বলা কথা বলেন না কেন কোরআন বুঝেন নাই তফসির বুঝেন নাই তফসির বুঝবেন কেমনে তফসির বুঝতে গেলেও তো অনেক এলেমের প্রয়োজন অনেক এলেম হইলে তফসির বোঝা সম্ভব এখন তফসির বানাই দিয়েছি ওয়ান ক্লাসের মানুষের তফসির পড়াই তো কি করবো কন এই তো পড়াই দিয়েছি দেশের বেশ যেরকম চলছে চলতেছে চলবে দরকার তো নসিহাতের দরকার কিসে ভাই নসিহাত কি যার যারা মানুষ এবাদত উদ্বুদ্ধ হবে গায়ের আমুলি মানুষ আমুলের মধ্যে পড়বে। কথা ঠিক না সারা তফসির করলাম ভরে একজন লোক আর আব্দুল কাদের আলাই আব্দুল কাদের জেলালুর আলাই বয়ান করতে উঠিয়া বলেন আজকে ভোর রাতের রোজা রাখবো দেখি একটু দুধ রাখছিলাম কিন্তু দুধ বিলাইতে বেলাইতে খাইয়া ভালো অমনি সমস্ত মজলিশের মধ্যে হরায়ন প্রেশান হয়ে গেছে গোড়াগুড়ি শুরু হয়ে গেছে কি বললেন কি বুঝলেন বুঝলেন হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুগু ছিল ফকির নব ছিলেন যারা এলেমের অবস্থা সম্পর্কে যারা আলেম তারা জানে যারা বদমাস ব্যাকুক

যে চিন্তাই করতে পারবেন এত জটিল এত কোটি এত মোকলাক কথার তিনি তা শি করছেন তিনি ফকির নফ এক লক্ষ হাদিস মুখস্থ ছিল রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ নেই চিনের রশিদ আহমদ গঙ্গুই কাকে বলা হয় পুরা ভারত বর্ষের যারা আহলে আলেম তার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই আলেমের সামনে মাথা মতো করে এত উঁচা এলেম আল্লাহ তাকে দান করছেন এই রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাই যখন একেবারে আখির মারহালায় পড়িয়া গেলেন সাগ্রেদার জমা হিসেবে একটু বয়ান শুনান একটু বয়ান শুনান তাহলে এই বয়সে তোমাদের বয়ান শোনার এবং আমার বলার কোনো বয়স নাই এবং শোনারও তোমাদের ধৈর্য নাই পীড়া পীড়ির মাধ্যমে কোনো হুজুর একটু বয়ান শুনান যখন উঠিয়া বয়ান শুরু করলো যে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে পোশাক থেকে নিজেকে হেফাজত না করার কারণে অমনি কারবার শেষ বস শুরু হয়ে গেছে তুমি কি দেখো নাই কত মানুষ আল্লাহ কাছে গিয়ে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে আরে ভাই আমার নিজের সাক্ষী বরিশালের মানুষ তুমিও জানা আমিও জানি এখানে কোনো গাল গপ্প কোনো বিষয় না এখানে আমরা সবাই প্রায় সবাই সবাইকে চিনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই মুসাবার মাধ্যমে বহুত মানুষ আল্লাহকে হেদায়েত দান করছে তার চেহারার দিকে তাকায় মাওলায় অনেক মানুষকে হেদায়েত দান করছে এখন এটা তো বলছি বরিশালের মানুষ তো বিশ্বাস করবে কিন্তু যারা দূরের মানুষ তারা বলে দেখছো ভণ্ড কয় টয় কি ভণ্ড কয় টয় কি ভণ্ড হাতের লাগে ব্লাকেছে হেদায়ত হয়ে গেছে অবস্থায় অবস্থা কার কাছে কি বলবো সবই তো ভণ্ডামি চলতে আসছে ইল্লা তাজকিরাত লিমা ইয়াকশা এই কোরআন কাদের জন্য নসিহত যাদের মধ্যে আর কাদের মধ্যে আল্লাহর ভয় আছে জোরে বলেন যে আলেমের মধ্যে মাওলার ভয় নাই এটা ভালো মতো বুঝো এইটা আগে মাথার মধ্যে নাও তাহলে হাজারো স্কাল হাজার প্রশ্ন দূর হয়ে যাবে এখন বলতে হবে ভয় কিভাবে আছে বুঝবো কিভাবে সবাই তো দাবি করে ভয় আছে شباي بوله ولاه الصلاه مرات التقوى ثلاثه استر هسه কয়টা স্তর الاولى التوكي عن عذاب المقلد بالتبرؤ من الشرك وعليه قول تعالى كلمه التقوى الثانيه تزن عن كل ما يوصى من فعلا او ترك حتى الصغائر عند قوم وهو مطالب باسم التقوى وعليه قول تعالى ولو ان اهل القراء من واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الثالث

বর্জনীয় করলে বা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি ভাই এক কথায় তাক আত্মান্নবু মা ইয়া আত্মাজানুবু কুল্লি মা ইউ ফেলেন আর তর্কেন করণীয় বর্জনীয় নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় বর্জনীয় বর্জন করলে কি হয় মত করণীয় না বর্জনীয় বর্জনীয় ধরলে কি হয় সুদ বর্জনীয় না করণীয় ধরলে কি হয় মিথ্যা বর্জনীয় না করণীয় বললে কি হয় এক কথা যা করণীয় না যা বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম

আল্লাহ বয়ান করবে যেমন আগের জমানায় কোনো জিনিস সরকারি তরফ থেকে এলান করতে ঠিক না ঠিক বাকি এলান করছেন আল্লাহ তাম্বি শোনো সতর্ক কি বয়ান করবে আল্লাহ কি বয়ান আল্লাহ আল্লাহ হৌ হুম হাজান যেন আমার অলির বহু বছর আউলিয়া অলির বহু বছর আমার বন্ধুঘরের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লা ইন্না আউলিয়া আল্লাহ্লাহ শফুন আলা হিমালা হুমিয়া হাজান। কি নাই কোনো ভয় নাই কোনো কোনো চিন্তা নেই অলি কারা যার মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ আল্লাহীনা আ মানুহ ওয়া কানো ইয়াত তাকন ই মানুহ তাকুয়া ই মানুহ তাকুয়া ই মানুহ তাকুয়া ই মানুহ তাকুয়া যার মধ্যে থাকবে সে কি আল্লাহর অলি ফিল আখরা তার জন্য সুসংবাদ দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আখেরা তো শান্তি দুনিয়া তো শান্তি দুনিয়া তো ইজ্জাতলা আখেরা তো ইজ্জাতলা যখন আল্লাহর অলিরা কবরের মধ্যে যাবে ডাক তারা খবরদার আমার বন্ধু কবরের মধ্যে আসছে আমার বন্ধু আসছে আফরুসুল আমিনাল জান্না ওয়াল বিশ্বুমিনাল জান্নাত আমার বন্ধুর গান মদ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে মতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে যখন কিয়ামতের ময়াদে আল্লাহ ফাকে অলিরা উঠবে মোমেনরাও উঠবে আল্লাহফাক্ কালাম এ পাঁকের মধ্যে ফরমান ইয়মালাইল্লাহুন নভি ইয়াও আল্লাহাদীন আহ মানুহ মা নু রুহুমিয়া সাহাবাই না ইহিম অবিয়ায়মা নিহিম ইয়া কুলু না রব্বা না আত্নিম লানা নুরানা লানা ইন্নখার লা কুল্লি শাইইন কাদির কিয়ামতের মদিনা আল্লাহ পাকের মুমিন বান্দা উঠবে যাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়র মাওলাই কই আমার মাওলাই কই নূর হুম ইয়সা বাই না আই দি হিম আই হিমাবি হেম নুরের মধ্যে বেস্ট হয়ে থাকবে দৌড়াইতে থাকবে নুরের মধ্যে আমার মাওলায় কই আমার মাওলায় কই নবিয়া আলা ইসলা তুয়াসলাম ফরমান যখন আল্লাহকে মোমেন বন্ধ বন্ধু মাওলাকে তালাশ করতে দৌড়াইতে থাকবে আমার মাওলা কি করবে সাতারা ওনারবাকুমকামা তারা ওনাল কামারা লাইন আতাল বাজারে যেরকম পূর্ণিমার চন্দ্র উদিতে হইলো বিড়াবিড়ির ধাক্কা ধাক্কে বুঝে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে নাকি ঠিক আমার মাওলাফ ভুলাল আমি ফেরেস্তারে যাব ফেরেস্তারে বন্ধ থেকে বহুত ঘুরান ঘুরাইছে বহুত ঘুরান ঘুরাইছে ওহন ওম নামাজ পড়ছে রোজা রাখছে বহুত এবাদত করছে আমি আর ঘুরাইতে চাই না নুরের পর্দা হটায় আদে যখন সত্তর হাজার নুরের পর্দা হটায় আদা হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়াবিরের ধাক্কা ধাক্কি নিতে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক্সএস দা 40 হাজার বছর কাটিয়া যাবে জান্নতিদার হুর স্থান পাবে না আল্লাহ তোমাকে এক নজর দেখা তৌফিক দিয়া দান নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ও মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু যারা আমার মাওলা সাথে সাদকাত করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাদকাত দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় কপাল পড়ার সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও বাবারে আমার পর্দালে মা বোনেরা যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো জান্নাতে যত নিয়ামত জান্নাতের মধ্যে যত নিয়ম আছে মধ্যে সর্বশ্রেষ্ঠ নেম আছে আমার মাওলার দিদার এর জন্য জাহাসিয়ান সানায়াতু আসলাম বললেন রব বিব নিন্দা বাই তমিনাল জান্নাত ওয়ানথ জি নি মিন ফের নামালিহি ওননাথ জি মিনাল কমি জলিমিন মাওলা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও যদি জান্নাত হে তোমাকে দেখতে না পারে ওই জান্নাত আমার কাছে আর জান্নাত থাকবে না তোমাকে না দেখতে বলে আমি সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কাজী বাবা রে গুনার থেকে নিজেকে হেফাজত করো গুনা যা করছো তবা করো খবরদার তবা না করিয়া কেউ মাওলার কবরে যায় না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাউলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কান সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শায়তা থেকে ফেরার জন্য কোনো একজন হক কেন আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুর্জিমে ভেজাল ব্যবসা ধলাদুল হিংসা হাসা সেরে বেদাতে প্রবেদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীর যেই পি সাহেবের কাছে গিয়া তোমার গুনার কাম যার কাছে গেলে গুনার কাম সারা যায় যার বুড়িদের মধ্যে পাঁচজনের মধ্যে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমল লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চর্মনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকরা ধর কলম নরম খুঁড়িয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো জানার ঠিক তোমার এবং গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নাম নিবানো সম্ভব কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলার তৌফিক দিয়া দেয়